হ্যালো এভরিওয়ান, আমি সংযুক্তা। ওয়েলকাম ব্যাক টু সংযুক্তর পর ব্লগ এন্ড কিচেন চ্যানেল। দেশে বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো লাউ, লাউয়ের ডগা এবং লাউয়ের পাতা দিয়ে শুটকি মাছের তরকারি। সবগুলো সবজি কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিলাম। এখন কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এবং রসুন। ভালো করে ভেজে নেব, ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। সবজিগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। আমার দশ মিনিট হয়ে গিয়েছে। আগে থেকেই আমি শুটকি ধুয়ে রেখেছিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লোইট্টা শুটকি এবং শিদুল শুটকি। এখন দিয়ে দিচ্ছি দুই চামচ হলুদ গুঁড়ো। শুটকিতে ঝালটা একটু বেশি দিলে ভালোই লাগে, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আড়াই চামচ মরিচ গুঁড়ো। কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, যে যতটুকু পানি পছন্দ করেন ততটুকু দিবেন। আমার শুটকি তরকারি রান্না হয়ে গেল। খুব সহজভাবেই আমি শুটকি তরকারি রান্না করে ফেললাম। এখন আমি আশা করব আপনারা খুব শীঘ্রই রান্না করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।